আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা আজকে আমরা আলোচনা করব ঘটনাটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে একদা তাবুক যুদ্ধের সময় লোকেরা দারুণ খাদ্যভাবে পতিত হল তারা আরোজ করল ইয়া রসুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আমাদের উটগুলো জবেহ করে তার গোস্ত খাই এবং এর চর্বি ব্যবহার করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জবেহ করতে পারো এরই মধ্যে ওমর আদিয়াল আনহ রসুল্ল সাল্লাহসাল্লামের কাছে আসলেন এবং আরোচ করলেন ইয়া রসুল্লাহ যদি এরূপ করা হয় তাহলে বাহন কমে যাবে এবং আপনি লোকেদেরকে তাদের উদ্ধৃত রসদ নিয়ে উপস্থিত হতে বলুন তাতে তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করুন আশা করা যে আল্লাহ তাতে বরকত দিবেন রসুল্ল সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ তাই হবে তিনি একটি দস্তরখান আনতে বললেন এবং তা বিছালেন এরপর সকলের উদ্ধৃত রসদ চেয়ে পাঠালেন তখন কেউ এক মুঠো ভুট্টু নিয়ে হাজির হলো কেউ এক মুঠো খেজুর নিয়ে হাজির হল কেউ বা এক টুকরার রুটি নিয়ে হাজির হলো এভাবে কিছু পরিমাণ রসদ সামগ্রী দস্তরখানে জমা হলো অতপর রসল্লা সাল্লু আলিয়া সাল্লাম বরকতের জন্য দোয়া করলেন তারপর তিনি বললেন তোমরা নিজ নিজ পাত্রের রসদ ভর্তি করে নিয়ে নাও সকলেই নিজ নিজ পাত্র ভর্তি করে নিয়ে নিল এমনকি এ বাহিনীর কোনো পাত্রই আর অপূর্ণ রইল না এরপর সকলেই পরিতৃপ্ত হয়ে আহার করলেন কিছু উদ্ধৃতও রয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসুল যে ব্যক্তি সন্দেহাতীতভাবে এই দুটি কথার উপরে বিশ্বাস রেখে আল্লাহর কাছে উপস্থিত হবে সে জান্নাত থেকে বাধাপ্রাপ্ত হবে না আমরা সকলেই বলি সুহান আল্লাহ